আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পড়ন্ত বিকেলে আমাদের এই স্কাই স্টুডিও যেটা একটু ধোঁয়াশার মতো হয়ে আছে, তাতে দুঃখের কারণ নেই, কেননা পরিবেশ আমাদের আরও ধোঁয়াশা যুক্ত এবং বিষয় হচ্ছে আরও কঠিন। এই বিষয় থেকে হতে হবে আমাদের সমাজকে মুক্ত এবং সেখান থেকে মুক্ত করে ছাড়তে হবে। যদি আপনি মনে করেন যে আপনাদের এই আদরের দুলালিরা এরা আসলেই সোহাগ পাওয়ার মতো, এরা আসলেই যত্ন পাওয়ার মতো, আপনি অভিভাবক হিসাবে আপনারও দায়িত্ব আগে আছে। এই জন্য অভিভাবক দিয়ে আমি শুরু করলাম, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল। এখানে আমি আর অন্য অনুবাদ করছি না, যেহেতু শব্দেরও আসল অনুবাদ এটা ছাড়া কিছুই হয় না। গার্ডিয়ান এগুলো হলো কিছু একটা আপনার আধুনিক হওয়ার কারণে তার গভীরতা, তার যে আপনার ভাব গম্ভীরতা এটা কিন্তু কমে আসে। যেটা আল্লাহ নবী সাল্লাম চাইছিলেন এই শব্দ দিয়ে বুঝাইতে, ওটা হলো রাখাল শব্দ অনুবাদ করতে হবে। তোমাদের প্রত্যেকেই রাখাল, মানে চতুষ্পদ জন্তুকে মাঠে চড়াতে গেলে সে যেভাবে করে পাহারা দিতে হয়, যেভাবে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে গেলে থাকতে হয় এবং পানিতে ভিজতে গেলে ভিজতে হয় এবং আরও যত আপনার হুমকি থমকি আছে এগুলো সহ্য করতে হয়, যেহেতু উনি গার্ডিয়ান এবং যেহেতু উনি দায়িত্বশীল, উনি সেখানে দায়িত্বশীল নয়, একাধারে উনি সিকিউরিটি আমরা যাকে বলি, সবগুলো মিলিয়ে উনি হলেন রাখাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন প্রত্যেকের রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতেই হবে। আজকে আপনার এই মেয়েকে আপনি ভর্তি করে দিয়েছেন কোথায়, তাকে আপনি থাকতে দিয়েছেন কোন হলে, তাকে আপনি কি শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করলেন? মেয়ের তো বাড়ি থেকে বের হওয়ার কথা না, মেয়ে সে যেই পর্যায়ের হোক, সে স্ত্রী হিসাবে হলো, সে কন্যা হিসাবে হলো, সে আপনার বোন হিসাবে হলো, আর মা হলে তো মা আসেই, যে কোনো স্তরের হোক, তাদের নির্দেশ হলো যে তারা একেবারে প্রকোষ্ঠে থাকবে, ভিতর থেকে আরো ভিতরে থাকবে, তারা একেবারে সযত্নে থাকবে, তারা আপনার সেই যত পরিমাণের সেখানে সিকিউরিটি থাকতে পারে পুরুষরা সেগুলো দিবে, এই সিকিউরিটি দিয়ে নিজের আপনজন তাকে অন্তর মহলে রাখবে। এটাই আল্লাহ বলেছেন ও কারনা ফি বুয়ুতিকুন্না বলে ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা তোমাদের ভেতরে ঘরের ভিতরে তোমরা অবস্থান করো এবং সেই পূর্বকালের জাহিলি যুগের মতো করে তোমরা বেপর্দাপনা বেহায়াপনা এগুলো তোমরা করো না, তার মানে তোমরা বাহিরে বের হওয়া, এটা হলো সবচেয়ে বড় বেপর্দাপনা। এবং এটাই জন্য বলছি যে আজকে আমাদের অনেকে দামি দামি পর্দা সে ঘরে রেখে দেয়, আপনার টানায় শোভা পায় সেখানে ঘরের জন্যে, তাইলে তার স্ত্রী যদি বাহিরে থাকে তা এই পর্দা কিন্তু আসলে আসল পর্দার কাজ করে না। তার স্ত্রী শহরে নগরে বন্দরে হাটে বাজারে রোডে গাঠে যেখানে সেখানে যত্র তত্র সবচেয়ে দামি জিনিস যেখানে সবচেয়ে ঢাকা থাকবে এটা সবচেয়ে খোলা বাজারে হয়ে আসে, এর দাম থাকলো না? যেমনি হবে এই যে মহিলারা সস্তা সস্তা যাকে তাকে এই গার্লফ্রেন্ড হিসাবে ধরা দেওয়ার কারণে তার তো এখন আর দাম্পত্য জীবনের সেই মূল্য থাকলো না, দাম্পত্য জীবনের গ্যারান্টি থাকলো না, আরে দাম্পত্য জীবনের সেই আলোর আভা পর্যন্ত থাকলো না। তোমাকে যদি তারা এইভাবে ব্যবহার করতে পায় যেখানে সেখানে, বিয়ে শাদী করবে কেন? এবং আজকে আমি এই জন্য শিরোনাম দিয়েছি বলতেছি এটা নাকি ফ্রেন্ড সিস্টেম, এটা কি আবার ফ্রেন্ড সিস্টেম? এই জন্য আমি বলছিলাম এটা হলো ব্যভিচারের নতুন ভাষণ, এটা একটা পরিভাষা। এইভাবে করে কত প্রচারণা চললো, তাদের আর একটা গ্যাং আছে, ওটার নাম অনেক কঠিন কিন্তু এখন এটা সহজ নাম বের হয়েছে, এটাই মনে রাখবেন ভালো করে, যে এই সিস্টেম ফ্রেন্ড সিস্টেম। আরে আর বলতেছে যে সে আমাকে ধর্ষণ করছে, তোমাকে ধর্ষণ করছে, এটাকে ধর্ষণের সংজ্ঞাই পড়ে না, তুমি স্বেচ্ছায় ধরা দিয়েছো এবং তুমি তোমার সবচেয়ে দামি জিনিসকে তুমি সবচেয়ে অবলীলাক্রমে লুটে দেওয়ার জন্য তার সাথে সামনে খুলে দিয়েছো। যে বিড়ালের সামনে যদি এই পেয়ালা খুলে দেওয়া থাকে, দুধের পেয়ালা হোক যে কোনো, আর সে যদি সেখানে মুখ দেয়, এমনকি কুকুরের মুখ দেয়, মানুষ সবার আগে দোষারোপ করে কাকে, যেই দায়িত্বশীল সেখানে দায়িত্ব পালন না করতে গিয়ে এটাকে খোলা রেখেছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পরে তোমাকে বিয়ের কথা বল, বিয়ের কথা বলার কারণে এখন যেটা করলো তুমি বলতেছো ধর্ষণ, তো বিয়ের বলছে এখনো বিয়ে তো করে নাই, এর আগেই যদি ধর্ষণের জন্য তুমি তোমাকেই এইভাবে করে ন্যস্ত করলা, তাহলে দোষ কি শুধু তার নাকি? আমি বলবো আত্মমর্যাদাহীন এই মেয়ের এবং এই অভিভাবকের, এবং মুসলিম ঐতিহ্যকে জলাঞ্জলি যারা দিয়েছে, এরা ইসলামকে অপমানিত করেছে, কোরআনকে অপমানিত করেছে, আমার নবীর সুন্নাকে অপমানিত করেছে। তিনি বলেছেন সুগন্ধি যুক্ত অবস্থায় বাইরে গেলে সে ব্যভিচারিণ, সে ব্যভিচারিণ কি জন্য এগুলো বলেছিলেন? এখানে তো সরাসরি ব্যভিচার হয় নাই, যেখানে দরজা খোলা হয় আর সেখানে গিয়ে নিজেকে মেলে ধরা, নিজেকে একেবারে মানে ন্যস্ত করা, আর এরপরে আমাকে ধর্ষণ করছে, এখন ধর্ষণ নাকি? ওইটা ওর দোষের চেয়ে তোমার দোষ বেশি, এখানে ধর্ষণ হয় না, তুমি স্বেচ্ছায় তোমার সবচেয়ে দামি জিনিসকে তুমি তার কাছে গিয়ে তুমি কি করেছো জলাঞ্জলি দিয়েছো, তোমার মতো অপমানিত অপদস্থ অপদার্থ, তোমার মতো অজবরল, তোমার মতো একেবারে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক পর্যায়ের আত্মমর্যাদাহীন বেহায়া নির্লজ্জা কোনো মহিলা পৃথিবীতে হয় না।
জাহিলি যুগেও একটা মহিলাদের আত্মমর্যাদা ছিল। এগুলো যদি না থাকে তাহলে আপনি কি দিয়ে রাখবেন এদেরকে? রশি দিয়ে বেঁধে রাখতে পারবেন না। এদের মনের ভিতরে আত্মমর্যাদা ঢুকিয়ে দেন, আল্লাহর ভীতি তাকওয়া ঢুকিয়ে দেন, এবং তারা মুসলিম হিসেবে তাদের ঐতিহ্য আছে জেনে শুনে কিভাবে হিন্দু ছেলের সাথে তুমি বলো যে আমি সে বিয়ে করবে, আর এরপরে আমার সাথে সে অপকর্ম করছে, আমার লজ্জা হরণ করে নিয়ে নিছে, আমার সতীত্ব আমার সম্ভ্রম এটা লুটে নিয়েছে, তুমি দিয়েছো লুটতে। এটা পুরুষ যদি মানি বেগে এইভাবে এইভাবে হাত এইরকম করে দেয় যে নে চোর এটা কাত, এর চেয়ে বড় ব্যাকাল থাকে বলা হবে? সে যদি এরকম দেয় দেওয়ার পরে কি বলবে যে এটা চোরের অপরাধ? চোর বলবে তিনি আমাকে দান করেছেন, একেবারে পুরা মানি বেগ আমাকে দিয়েছেন, এতে যত দামি দামি ক্রেডিট কার্ড সহ সব আমার পাওনা, কারণ উনি দিয়েছেন। তোমার এই অবস্থাটা হলো এর চেয়ে আরো মারাত্মক, কারণ মানি বেগের চেয়ে এটার দাম বেশি। এটা হলো মাতৃত্বের সবচেয়ে বড় সম্মানী জায়গা, সেখানে তোমার সতীত্ব আজকে সেটা তুমি দিয়ে দিচ্ছ এই নির্লজ্জ মহিলাগুলোকে। লেখাপড়া এগুলো বাদ দিয়ে এদেরকে বাড়িতে নিয়ে যান, এদেরকে একেবারে ওই লঙ্গরখানায় আটকায় রাখেন, প্রয়োজন বুঝে তালা বন্ধ করে এদেরকে সেখানে কালিমা শিখান, সূরা ফাতিহা শিখান, সালাত শিখান, লজ্জা শিখান, হায়া শিখান, পর্দা শিখান, ইমান শিখান, ইসলাম শিখান, সচ্চরিত্র কাকে বলে এটা শিখান, মাতৃত্ব কাকে বলে এটা শিখান। কিছুদিন পরে তারা তো বলবে আমরা একটা মা হতে চাই, হ্যাঁ, এবং একদল মিছিলও করছে আমাদের আমাদের মা হওয়ার দাবি পুরো করে দেয়। কে তোমার মা হওয়ার দাবি পুরো করবে? তুমি মুসলিম মহিলা হলে তুমি জানো না যে মা হতে পূর্ব শর্ত হলো বিয়ে, আর বিয়ের পূর্ব শর্ত হলো তোমাকে উপযুক্ত পাত্রী হতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আর অন্য কোনো বিষয়ই নেই, যারা যতটুকু অপরাধ করেছে রাষ্ট্রযন্ত্র থেকে নিয়ে প্রতিষ্ঠান থেকে নিয়ে অভিভাবক থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে এবং যেখানে সেখানে যে যেখানে কাজ করতেছে কর্মসংস্থান থেকে নিয়ে, তারাও কি আমাদের দিন ফাঁসি কাছে ঝুলবে। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব মনে রাখতে হবে এই মেয়ের, এই মহিলা, যেই মহিলা নিজে মহিলা হয়ে জন্ম নিয়েছে অথচ জানেন না একজন মহিলার সবচেয়ে দামি জিনিস কোনটা, ইসলাম তাকে কি শিক্ষা দিয়েছিল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। একজন মহিলার সবচেয়ে বড় দামি জিনিস আলিমগণের জন্য বলেন যে লজ্জা, আর লজ্জাকে খেয়ে হুমড়ে মুছড়ে একেবারে শেষ করে দেওয়া, নিজের হাতে হাতুড়ি দিয়ে একেবারে তাকে হজবরল করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার কাজ হলো এই ব্যভিচারের কাজ। এতে 100 অজুহাত কেউ খাড়া করুক না কেন, তোমাকে যখন বলতেছে সে তোমাকে গার্লফ্রেন্ড বানাচ্ছে, তোমার গার্লফ্রেন্ড হওয়া কি জায়েজ আছে? তোমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, এই কথা শোনা কি তোমার জায়েজ ছিল? এতটুকু কাছে যাওয়া, গাড়িতে বসে গল্প করছে, আর এইভাবে করে তারা শিখিয়ে দিয়েছে, ট্রেনিং দিয়ে তাদেরকে ছাড়া হয়েছে, আর তোমার কোনো খবর নাই, তোমার অভিভাবকের খবর নাই, শিক্ষকের খবর নাই, শিক্ষকদের হাতে শেষ পর্যন্ত এদের আবার সেই সম্ভ্রম নষ্ট হচ্ছে, লুটতরাজ হচ্ছে, আর হতে হতে অনেক সময় পিতার হাতেও হচ্ছে, সমাজ গেছে কোথায়? আর আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ সাহায্য করো না কেন, আল্লাহ তুমি আমাদের দিকে তাকাও না কেন, আল্লাহ তুমি শেষ নবীর উম্মতের দিকে তাকিয়ে খাতির করো না কেন? কিভাবে খাতির করবে আল্লাহ? মুসনাদে আহমদে হাদিস আসছে, অনেক হাদিস আসছে, এটা বলে আজকে বল শেষ করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে আল্লাহর গজব নিপতিত হবে। সেই সাথে এটাও বলা হয়েছে যে এখানে একটা গজব এটাও আসবে যে যারা দুঃশাসন চালায়, স্বৈরাচারী যারা, এদেরকে তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে চড়াও করে দিবেন, এরা তোমাদের নেতৃত্ব পেয়ে তোমাদেরকে যথেচ্ছা চাল চালাবে। এই যে আজকে আমাদের সব যাচ্ছে, একজন গিয়ে খুঁজতেছে বৌদ্ধ ধর্মের কে, যে যে বৌদ্ধ যে ওর ওর শিক্ষা নাকি সমাজে চালু করলে সমাজে শান্তি আসবে, আর অমুক মা যদি আপনার ইয়েতে নৌকায় চড়ে যদি আসে তাইলে বলে ফসল বেশি হবে। এই হলো আকীদা, আর এই হলো আমাদের বিশ্বাস, আর এই হলো আমাদের আদর্শের আমাদের স্তূপি, এরা কি দিবে, আর আমরা গার্ডিয়ানদের কাছ থেকে কী বা পাচ্ছি, যেখানে সেখানে মেয়েকে ছেড়ে রেখে দিয়েছে দুই পয়সার আশায় আর ডিগ্রির নেশায়, আর এদিকে সব যাচ্ছে, আর ভারতের হিন্দুরা আজকে আমাদের ভিতরে ঢুকে আজকে আমাদেরকে হত্যা করার জন্য প্ল্যান করছে, 2030 সালে বলছে 90 জনের মুখ থেকে জয় শ্রীরামের স্লোগান বের করবে, আর এর আগেই কতজনের পেট থেকে তাদের সেই জয় শ্রীরামের সন্তান তারা বের করছে, অবৈধ সন্তান, ওই সমস্ত বেহায়া জাতি, ওদের তো হলো নৃত্য আর জিনা ব্যভিচার, এগুলো হলো ধর্মের পাঠ, আর তোমার ধর্মের মধ্যে এটা সবচেয়ে নিকৃষ্ট পাঠ ধরা হয়েছে। তুমি কিভাবে এটাকে তুমি সুযোগ দিয়ে দাও, কিভাবে অবহেলার চোখে দেখো, কিভাবে তোমার সমাজের মধ্যে এটা হতে পারে, আর হওয়া শোনার পরে তোমার ঘুম আসে, তোমার খাদ্য খোরাক হালাল হয়। আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলাদের দোয়া করছি তুমি আমাদেরকে হেদায়ত করো, আল্লাহ দায়িত্বশীল হিসাবে আমাদের যে যেখানে আছে আমাদের প্রত্যেককে দায়িত্ব আদায় পালন করার তৌফিক দান করো, আল্লাহ এগুলি আমাদের ভবিষ্যতের সেই ফ্যাক্টরি যেখান থেকে প্রোডাক্ট হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আর এগুলোর পেটকে তারা খারাপ করার জন্য টার্গেট করেছে, এদিকে ইহুদি টার্গেট, এদিকে খ্রিস্টীয় টার্গেট, বৌদ্ধদের টার্গেট, হিন্দুদের টার্গেট, এখন এই সবাই মিলে সকল শত্রুদের এই চতুর্মুখী হামলা, আল্লাহ এই হামলায় ইমান বাঁচানোর যে দায় হয়ে যাচ্ছে, এই সময় আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে সাবধানী হওয়ার তৌফিক দান করো, ইমান বাঁচানো, আকিদা বাঁচানো, এবং আমাদের ইতিহাস ওই
ঐতিহ্য রক্ষা করা, আমাদের সম্মান সম্ভ্রম আল্লাহ সবগুলো রক্ষা করার জন্য আমাদের মা বোন সহ আল্লাহ আমাদের নারী পুরুষ নির্বিশেষে, আল্লাহ আমাদের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে যারা মুসলমান রয়েছে আল্লাহ তাদের সবাইকে তাদের ধর্মকে বাঁচানোর, তাদের দিনকে সবচেয়ে মূল্যবান হিসেবে নেওয়ার তৌফিক দান করো। আর তুমি তো আমাদেরকে সাহায্য করো আল্লাহ, আমরা দুর্বল আল্লাহ, আমাদের সমাজে অজ্ঞতা মূর্খতা এর ছয়লাভ বয়ে চলেছে আল্লাহ, আমাদের নিজেদের দোষ আছে, আমরা আলিমরাও আলিম হয়ে যে দায়িত্ব আমরা পালন করি নাই, শিক্ষক হয়ে শিক্ষকের দায়িত্ব পালন করে নাই, পিতা হয়ে পিতার দায়িত্ব পালন করছি না আল্লাহ, অতএব তারা অধীনস্থ হিসাবে এদের ভুল যেটা হচ্ছে এর মধ্যে একাংশ অন্যদের ঘাড়েও আছে, তারপরেও মূল দায়ী যেহেতু এরা আল্লাহ, এদের তুমি হুসমুত বুদ্ধি ফিরিয়ে দাও আল্লাহ, সুমতে ফিরিয়ে দাও, আত্মমর্যাদা বোধ এদের অন্তরে তুমি এঁটে দাও সেটে দাও আল্লাহ, দুনিয়া আখেরাতে তারা মুক্তির পথ বেছে নিতে পারে, সম্মান সম্ভ্রমের পথ বেছে নিতে পারে, হালাল পথে তারা চলতে পারে আল্লাহ, তুমি তাদেরকে সেই রকম হালাল পথে আল্লাহ অগ্রসর হওয়ার তৌফিক দাও, তাদের বিয়ে শাদী হয়ে যায় সহজে সেই রকম ভালো পাত্র মিলিয়ে দাও, এবং সুখের সংসার দাও আল্লাহ, যার ফলে তারা অন্যদিকে ভুককে পর্যন্ত না করতে পারে, তারা যেমন সুবল থাবা দিয়ে আল্লাহ এদেরকে বিভ্রান্ত করছে, এদেরকে ঘরহারা করছে, এদেরকে দিশাহারা করছে, এদেরকে পথ হারা করছে, জান্নাত হারা করছে আল্লাহ, তোমার পরিচয় হারা করতেছে আল্লাহ, তোমার আসমা হোসেনা হোসেনা দিয়ে করছে আল্লাহ, আমাদের অজ্ঞতা মূর্খতার কারণে আমাদের সমাজের নারী হোক পুরুষ হোক কাউকে আল্লাহ তুমি বিপদে আল্লাহ চলতে দিও না আল্লাহ, অজানার জগতে অন্ধকারে আল্লাহ তুমি ঠেলে অন্যরা দিতে দিলেও আল্লাহ তুমি তাদেরকে এইভাবে ছেড়ে দিও না আল্লাহ, তোমার আসমা হোসেনা হোসেনা দিয়ে দোয়া করছি, তুমি এই তোমার বিশেষ রহমত দিয়ে আল্লাহ অনুগ্রহ দিয়ে আমাদেরকে রক্ষা করো, আমাদের পুরো সমাজকে তুমি হেফাজত করো আল্লাহ, বিদর্মীদের টার্গেট হলো গিজা উন ও কিসা উন ও নিসা উন, খাদ্য এবং সেই পোশাক আর হলো নারী, এইটা হলো সবচেয়ে বড় তাদের টার্গেট। আর তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমাদের জন্য নারী ফিতনা, নারী কেলেঙ্কারি ফিতনা অপেক্ষা এত ক্ষতিকর আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না, আজকে এই ফিতনাতে পুরুষরা নিজেরা আক্রান্ত হচ্ছে আর নিজের সেই যারা অধীনস্থ মহিলা এদেরকে দিয়ে অন্যদেরকেও তারা আক্রান্ত করছে, বরং এদেরকে আক্রান্ত করছে। কেন হিন্দু মহিলা আজকে কিভাবে করে একজন মেয়ের সাথে সে কথা বলতে পারে, আর তার সেই সংশ্লিষ্ট যারা পরিচিত যারা আশপাশে যারা এরা সহ্য করতে পারে। আজকে খুব ভালো লাগলো একজন সাংবাদিক ভাইয়ের, সে খুব চটে গেছে রেগে গেছে যে তুমি হিন্দু ছেলে হয়ে এই মেয়ের সাথে রিলেশন করছো মানে, আর সে বলতে চাচ্ছে সে রিলেশন দিয়ে কিছুই জানে না, কিছুই জানে না রিলেশন, এটা একটা পরিভাষা, রিলেশনের মানেই হলো জিনা, রিলেশনের মানেই হলো ব্যভিচার, রিলেশনের মানেই হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, রিলেশনের মানেই হলো এই মেয়ে চলে গেছে তার গার্ডিয়ানের সেই হাতের নাগালের বাহিরে, রিলেশনের মানেই হলো এই মেয়ে হয়ে গেছে অবাধ্য, এই মেয়ে হয়ে গেছে যাকে বলা হয় একেবারে উশৃঙ্খল, এই মেয়ে হয়ে গেছে পথহারা, অতএব এবং সে হয়ে গেছে আপনার পথের পণ্য, সে আর ঘরের সবচেয়ে সম্মানী রানী নয়, এই মহিলার কি দাম থাকবে ভবিষ্যতে দুনিয়াতে কিংবা আখেরাতে। অতএব আসুন এত দামি জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন আজকে যেটা করেছেন দামি, আমরা আদর্শ আগের দিক থেকে তো খুব দামি মানি, এবং দামি হিসাবে নিজেরা সব ত্যাগ দিয়েও তাদেরকে সযত্নে আমরা লালন পালন করি, যতটুকু শিক্ষা দেওয়ার দেই আর না হলে যেখানে তাদেরকে আমরা ওই তাদের ভবিষ্যতের জন্য দিয়ে দিই, কিন্তু এটা তো হইলো না, আপনি তার ভবিষ্যতের জন্য সবার আগে চিন্তা করবেন মেয়ের ক্ষেত্রে তার সতীত্ব কীভাবে রক্ষা পায়, এই জন্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দোয়া বলছি আর আপনাদেরকে বলছি, এটা হলো আপনার উপরে সবচেয়ে বড় দায়িত্ব, তা না হলে কাল কিয়ামতের দিন এটা সম্পর্কে আপনিও জিজ্ঞাসিত হবেন, যেমন সেই হজ বড়ল অপদার্থ এই মহিলাগুলো তারা তো সরাসরি এটার জন্যে জবাবদেহির শিকার হবে। এবং হাদিসে আসছে ব্যভিচার ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী মহিলা এদেরকে একটা তন্দুরের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা অগ্নির সে আঘাতে মুখে আসবে আবার ধবাস করে নিচে যাবে, মেয়েরা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, তিক্ত দ্রুপ তাদের দুর্গন্ধে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে, জিনা ব্যভিচার এত নোংরা কাজ, এত পচা কাজ, এত মারাত্মক পর্যায়ের নেহায়েত পর্যায়ের নিগৃহীত কাজ, অগ্রহণযোগ্য কাজ, একটি সমাজের মানব সমাজের কাছে মানব বিবেকের কাছে অগ্রহণযোগ্য একটা কাজ, কিভাবে মুসলমান হওয়ার পরে আবার অনেকের মনে হয় নামাজও পড়ে সালাত আদায় করে সিয়াম পালন করে তাদের কাছে এটা কীভাবে গণ্য হতে পারে আমার বুঝে আসে না, এটা এই জন্যেই যে আমাদের দায়িত্ব অবহেলা হয়েছে, এবং আমাদের সেই আমাদের যে মান মর্যাদা আমাদের আত্মমর্যাদাবোধ সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। আসুন আমাদের প্রত্যেককেই যার যার মর্যাদাবোধ যার যার দায়িত্ববোধ সেটাকে ফিরত আনতে হবে, তাইলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখবেন, আখেরাতে ইনশাআল্লাহ এই যে আজাব এবং গজবের কথা শুনলাম সেখান থেকে আমরা সবাই রক্ষা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে এই অভিশাপ থেকে রক্ষা করেন বলুন আমিন। ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।